উহুদ, যা মদিনা থেকে 3 মাইল উত্তর একটি পাহাড়ের নাম। উহুদ উপত্যকা প্রান্তর একটি স্থান। উহুদ একটি অবিস্মরণীয় যুদ্ধের ইতিহাস। পঞ্চম হিজরির সন তথা হিজরতের পঞ্চম বছরে শাওয়াল মাসের 15 তারিখ শনিবার ঐতিহাসিক উহুদ যুদ্ধ সংঘটিত হয়। দ্বিতীয় হিজরির সনে বদরের বিজয়ের 13 দিন পর 1 শাওয়াল প্রথম ঈদ উল ফিতর উদযাপন করা হয়। এ বছর মদিনার সুদখোর মহাজন ইহুদি বনু কাইনুকা সম্প্রদায়কে পরাস্ত করার পর 10 জিলহাজ ঈদ উল আজহা পালন করা হয়। পঞ্চম হিজরির রমজান মাস শেষে মক্কার কোরাইশরা পুনরায় প্রায় 500 কিলোমিটার দূরে এসে মদিনা আক্রমণের অভিযান শুরু করে। তাদের ছিল 3000 সৈন্যের বিশাল বাহিনী। উহুদের পাহাড় উহুদের পাহাড় ঘিরে রয়েছে ঐতিহাসিক যুদ্ধের কাহিনী, যেখানে 70 থেকে 73 জন সাহাবী শহীদ হয়েছিল। আর এই উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা। উমরা কিংবা হজ করতে আসা হাজিরা ঈদ উল ফিতরের 13 দিন পর তারা মদিনার উৎকণ্ঠে উহুদ পাহাড়ের অপর প্রান্তে অবস্থান নেয়। এই সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বলেন, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। 14 শাওয়াল শুক্রবার জুমার নামাজের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণদের সঙ্গে পরামর্শক্রমে নগরের বাইরে এসে আক্রমণ প্রতিহত করে নগর রক্ষার সিদ্ধান্ত নেন। আসরের নামাজের পর মুসল্লিগণ মসজিদ প্রাঙ্গণে সমবেত হন। সাহাবীর সংখ্যা মাত্র 1000, তার মধ্যে মাত্র 2 জন অশ্বারোহী, 70 জন বর্মধারী, 40 জন তীরন্দাজ, বাকি সবাই পদাতিক। তাদের কারো হাতে বর্শা, কারো হাতে ঢাল তলোয়ার। প্রতিমধ্যে মোনাফিক প্রধান বনু খজরাজ গোত্রীয় আবদুল্লাহ ইবনে ওভাই নগর অভ্যন্তর থেকে প্রতিরক্ষা নামে 300 সৈন্য নিয়ে কেটে পড়েন। অবশিষ্ট রইল মাত্র 700 মুসলিম মুজাহিদ। এই অসম যুদ্ধে মুসলিমরা বীর বিক্রমে লড়াই করেন। 70 জন মুসলিম শহীদ হন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোরতর আহত হন এবং 37 জন কাফের এই যুদ্ধে নিহত হয়। এই যুদ্ধে কারোই চূড়ান্ত বিজয় হয়নি, তবে কোরাইশরা মদিনায় প্রবেশ না করেই ফিরে যায়। উহুদের যুদ্ধের পর মুমিনদের প্রশিক্ষণের জন্য আল্লাহ যে বাণী পাঠান তার একাংশে বলা হয়, অর্থ মন ভাঙ্গায়ও না, চিন্তা ক্লিষ্ট হইও না, তোমরাই বিজয়ী থাকবে যদি তোমরা সত্যিকার মুমিন হও। এখন যদি তোমাদের উপর কোনো আঘাত এসে থাকে, ইতিপূর্বে অন্য দলের উপরও অনুরূপ আঘাত এসেছে, এটা তো কালের পরিবর্তন যা আমি মানুষের মধ্যে অবতীর্ণ করে থাকি। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব মুসলিম ভাইয়েরা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ঐতিহাসিক উহুদের ময়দান থেকে, এই সেই ঐতিহাসিক স্থান যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, এই ঐতিহাসিক যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। এই যুদ্ধে 70 অথবা 73 জন সাহাবী শহীদ হয়েছে। এদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আমির হামজা রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও শহীদ হয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, ইসলামের জন্য যুগে যুগে নবী রাসূলগণ এবং সাহাবীগণ থেকে শুরু করে আজ পর্যন্ত যে রক্তক্ষয়ী সংঘর্ষগুলো হয়েছে, আর এই সংঘর্ষের মাধ্যমে মুসলমানদের বিজয় অর্জিত হয়েছে। এজন্য আমাদের মুসলমানদের উচিত হবে, আমাদের জন্য যে শিক্ষা তা হলো ত্যাগ তিতিক্ষা এবং সিয়াম সাধনা থেকে শুরু করে সব কিছু থেকেই মুসলমানদের অর্জন, আর এসব কিছুই লালন করে আমাদের আগামীর পথ চলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আচ্ছা।
চিন্তা করছেন? এক রিয়াল কালকে বিরা কে দেখি নাম জানেন আপনার উল্টা বলা সুবি দিবি দিলা তুই ইতে দিয়ে দিন বর্তমান মানুষ মানুষ আছে তাদের সুর মতো দেওয়া যেতেছে শুনলি ইটনি পিটি করতেছে ভালো লাগে।